গৃহবধূকে খুনের চেষ্টা শ্লীলতাহানি, চাঞ্চল্যকর অভিযোগ জলপাইগুড়ির সেবাগ্রামে। স্থানীয় পুলিশ সূত্রে খবর, বছর দুয়েক আগে স্থানীয় এক গৃহবধূর থেকে প্রায় দু কাঠা জমি কেনেন এলাকারই যুবক নন্দন রায় ওরফে বোবাই। অভিযোগ, পুরো টাকা তিনি দেননি। গৃহবধূর দাবি, টাকা চাইলেই খুনের হুমকি দেওয়া হতো। গত মঙ্গলবার রাতে বাড়ি ফিরছিলেন ওই গৃহবধূ ও তাঁর মেয়ে। অভিযোগ, সেই সময় বাইক নিয়ে পথ আটকে দাঁড়ান বোবাই সহ দুই যুবক। গৃহবধূর দাবি, তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়, শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ। ওর কাছে আমি কিছু টাকা পেতাম, টাকা তো দূরস্থান, টাকা তো দিলই না। তারপর থেকে আমার মেয়ের উপরে, আমাদের পরিবারের উপরে পরপর টর্চার, একটার পর একটা কেস, নানান রকম হুমকি, থ্রেট, নানান কিছু করে যাচ্ছে, আমাদের প্রাণে মারার হুমকি দিচ্ছে। যেদিন আমাকে এরকম করলো ঘটনাটা, তখন আমি কিছুক্ষণের জন্য সেন্সলেস হয়ে গেছিলাম। 35টার মতো সারা শরীরে আমার কাটা, মেরেই ফেলতো যদি আমার মেয়ে না, শ্বাসনালী কাটার উদ্দেশ্যটাই ওর ছিল। আমাকে রাস্তা দিয়ে যেত, যাওয়ার সময় অ্যাসিড ছুড়ে মারবো আমার মুখে, আমার বোনকে কিডন্যাপ করবে, বোনকে তুলবে। ভীষণ ভয়ে আছে, স্কুল যেতে পারছে না, ভয়ে যে যখন তখন মানে একটা মায়ের ফোবিয়া হয়ে গেছে। আমাদেরকে পর্যন্ত ঘর থেকে আমরা বেরোতে ভয় পাচ্ছি যে ওখান থেকে বেরোলেই আমাদেরকে অ্যাটাক করবে, খুন করে ফেলবে। মঙ্গলবার রাতে রক্তাক্ত অবস্থায় গৃহবধূকে ভর্তি করা হয় জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে। শুক্রবার তিনি ছাড়া পান, শনিবার কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করেন। তার ভিত্তিতে শ্লীলতাহানি, খুনের চেষ্টা সহ একাধিক অভিযোগে মামলা রুজু করে পুলিশ। গ্রেফতার করেছে অভিযুক্ত যুবক বোবাইকে। পুলিশ সূত্রে খবর, ধৃতের বিরুদ্ধে এর আগেও খুনের চেষ্টা সহ একাধিক অভিযোগ উঠেছে। রাজা চট্টোপাধ্যায়, রিপোর্ট, এবিপি আনন্দ, জলপাইগুড়ি।